ইয়েমেনের ড্রাগন ব্লাড ট্রি এক বিস্ময়কর গাছ। উদ্ভিদ বিজ্ঞানে তার পরিচয় ড্রাকিনা সেনাবারি। ইয়েমেনের সোকাত্রা দ্বীপপুঞ্জ ছাড়া এই গাছ বিশ্বের আর কোথাও জন্মায় না। দূর থেকে দেখলে গাছগুলোকে মনে হবে ছাতা, সোজা কাণ্ডের উপর ভর করে রয়েছে শাখা প্রশাখা, আর তাতেই ভরে রয়েছে অগুন্তি পাতা। এই গাছে আঘাত করলে কিছুটা চমকে উঠবেন আপনি, কারণ ক্ষত থেকে বেরিয়ে আসে রক্ত। প্রচলিত রয়েছে বহু বছর ধরে ড্রাগনের রক্ত বহন করে চলেছে এই গাছগুলো, আর তাই তো তাদের ড্রাগন ট্রি বলা হয়। অ্যাটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ ক্যানারি, আর এই দ্বীপেই দেখা মিলবে আশ্চর্যই বৃক্ষের। কিন্তু কেন এদের ড্রাগন ট্রি বলা হয়, ড্রাগনের রক্তের সঙ্গে এদের কী সম্পর্ক, সব প্রশ্নের পেছনে লুকিয়ে আছে অদ্ভুত এক কল্পকাহিনী। গ্রিক পুরাণ অনুযায়ী হেসপেরাইডসের বাগান থেকে হারকিউলিসকে তিনটি সোনার আপেল ফিরিয়ে আনতে হতো, কিন্তু আপেল আনা যে বড্ড কষ্টের, কারণ সেখানে পাহারা দিচ্ছিল শতমুখী ড্রাগন ল্যান্ডন। আপেল আনতে হলে ড্রাগনকে মেরে তবেই আনতে হবে, আর তাই শুরু হলো হারকিউলিস ড্রাগন যুদ্ধ। সেই যুদ্ধে মৃত্যু হয় ড্রাগনটির, আর তার রক্ত ছড়িয়ে পড়ে চারপাশে। সেই রক্ত থেকেই নাকি জন্মেছে এই গাছগুলো, তাই তো এদের বলা হয় ড্রাগন ট্রি। বিজ্ঞানীরা অবশ্য জানাচ্ছেন ভিন্ন কথা। তাদের মতে, যেই তরলকে রক্ত বলে মনে করা হয় তা আসলে রেজিন, গাছের এক ধরনের উপকার এটি। নাম কিছুটা ভয়ানক হলেও এই গাছেই কিন্তু রয়েছে অনেক উপকারিতা, বিশেষত রক্তবর্ণ সেই উপকারের। প্রাচীনকালে পেটের নানান সমস্যার ওষুধ তৈরিতে ব্যবহার করা হতো এই রক্ত। তবে দূষণের কারণে ক্রমেই এই বিরল গাছের অস্তিত্ব সংকটময় হয়ে উঠেছে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের জেরে আর্দ্রতা হারাচ্ছে এই অঞ্চলের বাতাস, ফলে দ্রুত শুকিয়ে যাচ্ছে ড্রাগন ব্লাড ট্রিরা। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী 2080 সালের মধ্যে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেবে প্রকৃতির অন্যতম আদিম সন্তান।